देश स्वाधीन हवार पर मुजिबनगर थेके देशे फिरे बगुड़ाई गेलाम अब्बार कबर जियारतेर जन्नो नामाजगर गोरस्थानेर एक अंश उचो देयाल दिए घेरा अखंड परिवार गोरस्थान। अब्बा बेचे थाकले सारा जीवन पुरोनो खबरेर कागज बिक्री करे जे टाका जमिएछिलेन सेई टाका दिए पारिवारिक गोरस्थानटुकु किनिएछिलेन। अब्बार हुकुम, आमरा जे जेखानेई मारा जाई ना केन आमादेर लाश जेन এই পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আব্বার কবর জিয়ারতের পর ভাবলাম কাছেই তো সেই খালাতো ভাইয়ের বাড়ি, দেখা করলে খুশি হবেন। বাড়িতে বেশ কবার কড়া নাড়লাম, কোনো সাড়া শব্দ না পেয়ে কেন জানি না বুকটা কেঁপে উঠল। পাড়ার কয়েকটা ছেলে এসে আমার চারপাশে জড়ো হলো, একজন ভাইয়ের কথা বলতে এলো। ধীরে ধীরে সেই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা শুনলাম। এপ্রিল মাসের শেষের দিকে বগুড়া পুরো শহরটাকে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। রাজনীতির সঙ্গে সম্পর্কহীন যেসব নিরীহ লোক তখনও শহরে বসবাস করছিল তারা আত্মহুতি দিল। মনে হয় তখন আক্রমণকারীদের মিশনই ছিল বাঙালি মাত্রই নিশ্চিহ্ন করতে হবে। তাই তো বগুড়া নবাব স্টেটের এককালীন ম্যানেজার ও বগুড়া মুসলিম লীগের সভাপতি ও পৌরসভার চেয়ারম্যান মরিস সাহেবের বাড়ি লুট হলো ও তার বৃদ্ধা মাতা নিহত হলো। আজীবন মুসলিম লীগের ডক্টর কসির উদ্দিন আর মোনেম খা, মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ফজলুল বারী নিহত হলো। মোদ্দা কথায় আক্রমণকারীরা কোনো বাছবিচার করেনি, এমন এক সময়ে ওদের সেলা চামুণ্ডারা আমার পৌর খালাতো ভাই আর তার পুত্রকে ধরে বাড়ির সামনে তাল গাছের নিচে জবাই করল। কালের নীরব সাক্ষী হিসাবে ভাবি জানালা দিয়ে সচক্ষে এই বীভৎস হত্যাকাণ্ড দেখল। সমস্ত ঘটনা শোনার পর যখন মাথা তুললাম দেখলাম দরজার একটা পাল্লা ধরে আমার ভাবি দাঁড়িয়ে রয়েছেন। চুল উস্কো খুস্কো আর তার চোখ রক্তিম বর্ণ। উনি এখন অর্ধ উন্মাদিনী। নানাভাবে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। বললাম, আপনি একটা দরখাস্ত করলে সরকারের কাছ থেকে কিছু টাকা খেসারত হিসাবে ব্যবস্থা করে দিতে পারি। আমার প্রস্তাব শুনে ভদ্রমহিলা অদ্ভুতভাবে হেসে উঠলেন, আমার নাম ধরে বললেন, মুকুল, আমার ছেলে আর স্বামীর রক্ত বিক্রি করা টাকার দরকার নেই, আল্লাহর দোয়ায় যেটুকু আছে তাই দিয়ে জীবনের বাকি কটা দিন কাটিয়ে দিতে পারবো। আর শোনো, তুমি একদিন ঢাকায় আমার অপারেশন করিয়ে জীবনে বাঁচিয়েছিলে, তাই তোমাকে কিছু বললাম না। তোমাদের আর কেউ যেন অন্তত আমার কাছে এ ধরনের প্রস্তাব না আনে। আমি উত্তরে কিছু একটা বলতে গিয়ে ধমক খেলাম। বললেন, তোমার আব্বাকেও তো ওরা হত্যা করেছে, কই তোমরা তো খেসারতের জন্য দরখাস্ত করনি। আমি আর কোনো জবাবই দিতে পারলাম না, এক গ্লাস শরবত খেয়ে বিদায় নিলাম। যাক, যা বলছিলাম, আবার এপ্রিল মাসের ঘটনায় ফিরে যায়। ভাইয়ের বাসায় খাওয়া দাওয়ার পর বেলা তিনটা নাগাদ সার্কিট হাউসের কন্ট্রোল রুমে এসে বসলাম। এমন সময় নওগাঁ থেকে ফোন এলো, দু একদিনের মধ্যে হিলির বর্ডার বন্ধ হয়ে যেতে পারে, পাকিস্তানি সৈন্যরা রংপুর থেকে পার্বতীপুর হয়ে হিলির দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে প্রমাদ শুনলাম, ঢাকা থেকে এত কষ্ট স্বীকার করে একরকম পায়ে হেঁটে 135 মাইল দূরে এই বগুড়া শহরে এসেছি, আর মাত্র 30-40 মাইল যেতে পারলেই ওপারে আশ্রয় পেতে পারি। তাড়াহুড়া করে একটা নতুন টয়োটো জিপ জোগাড় করে মালতীনগর থেকে আমার পরিবারকে উঠালাম। আগেই কথা ছিল যে খন্দকার আসাদুজ্জামান ও আমরা একসঙ্গে ওপারে যাব। জামান সাহেব উচ্চ পদস্থ
সরকারি কর্মচারী। ছুটিতে পিতার সঙ্গে দেখা করার জন্য টাঙ্গালে নিজ বাসভূমিতে গিয়েছিলেন। তারপর প্রচণ্ড লড়াইয়ে স্ত্রী পুত্র পরিবার সহ সামান্য আশ্রয়ের জন্য নৌকায় যমুনা নদী পেরিয়ে এই বগুড়া শহরে হাজির হয়েছেন। এক ডাক্তার ভদ্রলোকের বাসায় আপাতত তার থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা দুটো পরিবার একসঙ্গে একই জিপে স্থান হয়ে রওনা হলাম। বিকেল 5টা নাগাদ খেতলাল পৌঁছালাম। সামনে ছোট নদী, পানি খুব বেশি নয়, তবে জিপ পার হওয়া মুশকিল। প্রাইভেট গাড়ি, জিপ আর পথচারী পারাপারের জন্য একটা কাঠের ব্রিজ রয়েছে, কিন্তু তার মাঝের একটা অংশ নেই, কে বা কারা খুলে নিয়ে গেছে। স্থানীয় লোকদের সঙ্গে আলাপের জন্য আসাদ সাহেবকে সঙ্গে নিয়ে জিপ থেকে নামলাম। আমার মোটা শরীর, বড় গোফ আর বড় চুল দেখে ওরা আমাকে অবাঙালি বলে কানা ঘুষা করছে। বুকের রক্ত হিম হয়ে গেল। ভাগ্যিস বগুড়ার স্থানীয় উচ্চারণে আমি পারদর্শী। আমার স্বভাব সুলভ রসিকতা ও কথাবার্তায় ওদের ধারণা পাল্টালো এবং কিছুটা আপন হলো। এরপর জানতে পারলাম যে ওরা এক ভয়ঙ্কর মিশনে রয়েছে। যেসব অবাঙালি জয়পুরহাট পাঁচবিবি এলাকা থেকে বগুড়া হয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করছে, তাদের এখানে নদীর পাড়ে শেষ করা হচ্ছে। তবে মহিলা ও বাচ্চাদের ওরা অক্ষত অবস্থায় একটা বাড়িতে আটক রেখেছে। সন্ধ্যার পর মশাল হাতে গ্রামবাসীরা এসে দিন কয়েক ধরে এই কাজ করছে। অনেক কষ্টে ওদের বুঝতে সক্ষম হলাম যে আমরা অক্ষত অবস্থায় যেতে পারলে প্রবাসী সরকার গঠনের সুবিধা হবে। মাইলখানেক দূরে একটা বাড়িতে কাঠের ব্রিজের একাংশ লুকিয়ে রাখা হয়েছিল। আমাদের অনুরোধে সেই অংশটা গ্রামবাসীরা এনে ফিট করল। আমরা সবাই হেঁটে পার হবার পর অত্যন্ত সন্তর্পণে জিপটা পার হলো। এরপর যখন জিপে উঠলাম তখনও আমার স্ত্রী ও মিসেস আসাদ অবিরাম সুরা পড়ছেন। যখন পাঁচবিবি অতিক্রম করলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। মরহুম মৌলানা ভাসানীর শ্বশুরবাড়ির পাশ দিয়ে একরাশ ধুলো উড়িয়ে আমাদের জিপটা জয়পুরহাট সুগার মিলের দিকে এগিয়ে চলল। রাত 8টা নাগাদ সুগার মিলের রেস্ট হাউসে পৌঁছালাম। আমার এক প্রাক্তন সাংবাদিক বন্ধু মিলের ম্যানেজার, তাই তিনি আতিথেয়তার কার্পণ্য করলেন না। সারাদিন পরিশ্রমের পর ঘুমিয়ে পড়েছিলাম। বেশ হইচইয়ে ঘুম ভেঙে গেল। রাত তখন 11টা বেজে গেছে। বগুড়া থেকে দুটো জিপে করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয়রা ছাড়াও জনা কয়েক সরকারি কর্মচারী এসেছেন। এদের মধ্যে সিরাজগঞ্জের এসডিও শামসুদ্দিন সাহেবও রয়েছেন। ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আমরা সবাই বৈঠকে বসলাম। রাত 1:30 পর্যন্ত আলোচনা করেও মতৈক্যে পৌঁছাতে পারলাম না। নানা দুশ্চিন্তায় রাত পর্যন্ত কিছুতেই ঘুম এলো না। ঢাকা থেকে সপরিবারে বেরোবার সময় পকেটে মাত্র 200 টাকা ছিল, কাউকে ঘুণাক্ষরে বুঝতে দেয়নি। বগুড়ায় নানা ডামাডোলে টাকা সংগ্রহ করা আর হয়নি। ভেবেছিলাম ছোট ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নেব, ওর ব্যবসায়ে আমার জীবনের সঞ্চয়ের জমি আর গাড়ি বিক্রি করা বেশ কিছু টাকা বিনিয়োগ করা আছে। বগুড়ায় এসে দেখি ছোট ভ্রাতা পুত্র পরিজন সহ গ্রামাঞ্চলে শ্বশুরালয়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে বগুড়ার সাত মাথায় ওর শ্বশুরের সঙ্গে দেখা। নিজের করুণ অবস্থা বর্ণনা করে তার মারফত একটা চিঠি পাঠালাম। দিন দুয়েক পরে উত্তর এলো, সঙ্গে 100 টাকা। হাসবো না কাঁদবো বুঝতেই পারলাম না। এমন সময় পত্রবাহক করুণ কণ্ঠে জানালো সে হচ্ছে মহাজনের টাউনের বাসায় নাইট গার্ড, তার পাওনা বেতন 30 টাকা, এই টাকা থেকে নিতে বলেছে। আমি ছোকরাকে পুরো 100 টাকার নোটটাই দিয়ে বিদায় দিলাম। ঘটনার কথা সহধর্মিনীকে খুনাক্ষরেও জানতে দিলাম না। শুধু মনে পড়ল বছর কয়েক আগে
ভয়াবহ গ্যাস্ট্রিক আলসার রোগে আমার এই ভ্রাতাই যখন ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুর মুখোমুখি, তখন অপারেশনের প্রাককালে আমার নিজের দেহের রক্ত দিয়ে সাহায্য করেছিলাম। আর আমার স্ত্রী দিনরাত ছায়ার মতো হাসপাতালে উপস্থিত থেকে সেবা করেছিল। কি অদ্ভুত আর অপূর্ব প্রতিদান! উপায়ন্তহীন অবস্থায় বগুড়া সিটি মেডিকেল স্টোরেজের মালিক এবং আমার ভাইরা আমজাদ ভাইয়ের কাছে হাত পাতলাম। বললাম, অন্তত হাজারখানেক টাকা ধার দিন, কবে শোধ করবো জানি না। ভদ্রলোক দোকানের ক্যাশ থেকে 1000 টাকা দিয়ে হাসতে হাসতে বললেন, আপনি না বগুড়ার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোলে রয়েছেন, ব্যাংক ট্রেজারি সব কিছুই তো আপনার হাতে। আমি কোনো জবাবই দিতে পারিনি, নীরবে টাকাগুলো গুনে একটা কাষ্ট হাসি দিয়ে বললাম, সাবধানে থাকবেন, আর পারেন তো দোয়া করবেন যেন সৎ পথে থাকতে পারি। মুজিবনগরে যাওয়ার হপ্তাখানেক পরে জানতে পেরেছিলাম যে বগুড়া স্টেট ব্যাংক থেকে 1 কোটি টাকা লুট হয়েছে। যাক, যা বলছিলাম, জয়পুরহাট সুগার মিলের রেস্ট হাউসের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। পকেটে মাত্র 1000 টাকা, ওপারে অচেনা অজানা দেশে 5টা মুখের অন্য সংস্থান করব কীভাবে? মনে পড়ল 19 বছর আগেকার কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন ক্লাসের ছাত্র, থাকি ব্যারাক ইকবাল হলে। ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। গুলিবর্ষণের দিন কয়েকদিন পরে পাকিস্তানের সামরিক বাহিনীর একটা ইউনিট সলিমুল্লাহ মুসলিম হলের বিরাট দরজা ভেঙে সমস্ত হল সার্চ করছে আর বেপরোয়াভাবে ছাত্রদের গ্রেপ্তার করছে। ইকবাল হলে কর্তৃপক্ষ তালা বন্ধ করেছে। চারদিকে শুরু হয়েছে ত্রাসের রাজত্ব। অনেক কষ্টে গেন্ডারিয়া স্টেশন থেকে রাত 10টার সময় বাহাদুরাবাদ মেলে উঠলাম। পরদিন সকালে বাহাদুরাবাদ ঘাটে রংপুরের একদল ছাত্রের সঙ্গে দেখা। সবাই যার যার গ্রামে ফিরে যাচ্ছে, কিন্তু আমার তো যাবার কোনো জায়গা নেই। নিজ জেলা বগুড়ায় গেলেই গ্রেপ্তার হব। এ কয়দিন নিশ্চয় খবর হয়ে গেছে, রংপুর শহরে গেলে অপরিচিত ছাত্রের চেহারা দেখলেই পুলিশের হেফাজতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দিনাজপুরে যাওয়া তো প্রশ্নই ওঠে না, পুরো কলেজ জীবনটাই দিনাজপুরে কাটিয়েছি। 46-এর সাধারণ নির্বাচন, 47-এর পাকিস্তান আন্দোলন, 48-এর প্রথম ভাষা আন্দোলন আর রেলওয়ে ধর্মঘট, সব কিছুতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। তাই লালমনিরহাটে ট্রেনটা পৌঁছাবার পর কাউকে না বলে ট্রেন থেকে নেমে গা ঢাকা দিলাম। ঘণ্টাখানেক পর আরেকটা ট্রেন এলো, গন্তব্যস্থল পাটগ্রাম সীমান্ত স্টেশন। হঠাৎ খেয়াল হলো ভারত পাকিস্তান যাতায়াতের জন্য তখন পাসপোর্ট প্রথা কার্যকর ছিল না, তাহলে আপাতত ওপারে যাওয়াই শ্রেয়। দেশ বিভাগের সময় র্যাডক্লিফ রোয়োদাদে জলপাইগুড়ি জেলার যে 5টা থানা তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল তার মধ্যে পাটগ্রাম থানা অন্যতম। যাতায়াতের সুবিধার জন্য পাটগ্রামকে রংপুর জেলার অন্তর্ভুক্ত করা হয়। এই থানারই সিটমহল হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা। সন্ধ্যার একটু আগে পাটগ্রামে পৌঁছে জানতে পারলাম আমার প্রিয় বন্ধু কমরেড সুলতানের এক ভাই ডাক্তার সোলাইমান এই পাটগ্রামেই প্র্যাকটিস করছেন। স্টেশনে নেমে খোঁজ করতেই ডাক্তার সাহেবের ঠিকানা পেলাম, ছোট শহর এই পাটগ্রাম। হেঁটেই ভদ্রলোকের বাসায় গেলাম, ছোট ভাইয়ের বন্ধু বলে একরকম রাজসিক আদর পেলাম। রাতে ঘুমাবার আগে ডাক্তার সাহেবকে পাটগ্রামে আসার কারণ বললাম, মুখটা তার ফ্যাকাস হয়ে গেল। একসময় জলপাইগুড়িতেই ডাক্তারি করতেন, বহু ধকল সহ্য করে এখন পাটগ্রামে আস্থানা করেছেন। কোনোরকম ঝামেলাহীন অবস্থায় বাকি জীবনটা কাটিয়ে দিতে আগ্রহী। পরিষ্কার বললাম, জানাজানি হলে আপনারই অসুবিধা হবে, তাই কাল সকালেই ওপারে যাওয়ার সব ব্যবস্থা করে দিন। আর গোটা বিশেক
ভারতীয় মুদ্রা দিতে হবে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। পরদিন ভোর 9টা নাগাদ তিনটা যাত্রীবাহী বগি নিয়ে একটা উল্টো ইঞ্জিন আমাদের ঠেলে মূল জংশনে নিয়ে এলো। ডাক্তার সোলাইমান আমার অনুরোধ রেখেছিলেন, এখনও পরিষ্কার মনে আছে, মূল জংশনে নেমে দুয়ানার মটর ভাজা কিনে সোজা মাঠের পাশে গাছতলায় গিয়ে বেতের স্যুটকেসটা পাশে রেখে ছটান হয়ে ঘাসের ওপর শুয়ে পড়লাম। হঠাৎ সম্বিত ফিরে এলো, 19 বছর আগে ওপারে যাওয়ার সময় পেট ছিল মাত্র একটা, তাতে সুবিধা ছিল অনেক, যাহাই রাত উহাই কাত, কেউ কিছু বলার নেই। কিন্তু এবার তো নিদেন পক্ষে 5টি মুখের আহার জোগাতে হবে, আবার কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ওপার বাংলায় আমাদের কপালে কী ধরনের অভ্যর্থনা আর ব্যবহার অপেক্ষা করছে কে জানে। এর ওপর আবার ওখানে নকশালদের কার্যকলাপ স্বাভাবিক জীবনযাত্রা দারুণভাবে বিঘ্নিত, উপরন্তু ওপার বাংলার পথে ঘাটে 1 লাখের মতো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ঘুরে বেড়াচ্ছে। আমাদের কাছে শুধু এক খবর এসেছে যে সীমান্ত অতিক্রম করার সময় কোনো রকম হয়রানি করা হবে না, পরবর্তী কার্যপদ্ধতি নির্ধারণের জন্য পরদিন সকাল 9টা নাগাদ সুগার মিলের রেস্ট হাউসের ড্রয়িং রুমে আবার বৈঠক বসল। ঘণ্টাখানেক আলোচনার পর এ মর্মে সিদ্ধান্ত হলো যে খন্দকার আসাদ ও আমার পরিবারের সদস্যবর্গই এই রেস্ট হাউসেই আপাতত অবস্থান করবে এবং আমি গার্জিয়ান হিসাবে থাকব, বাকি সবাই হিলিতে বিএসএফ এর সঙ্গে আলাপ করতে যাবেন। আমি বললাম ফ্যামিলি প্ল্যানিং এর নতুন টয়োটা জিপ আর টাঙ্কি ভর্তি তেল রেখে যেতে হবে, আমাদের জন্য পেট্রোলের ব্যবস্থা করে ওরা জন 14 লোক দুটো জিপে হিলির দিকে চলে গেলেন। আমি মিসেস আসাদকে বললাম আসুন আমরা সব মালপত্র জিপে তুলে তৈরি থাকি, বলা যায় না কখন আবার রওনা হবার হুকুম হয়।